দেখুন পুরো রাজ্যে তো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, তো স্বাভাবিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাও তো তার বাইরে নয়। গোটা স্বাস্থ্য ব্যবস্থা একটা ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে, কিছু নীল সাদা বিল্ডিং আর তাতে এই ধরনের ডাক্তারবাবু যারা মানুষের চিকিৎসা করা বাদ দিয়ে নেতাদের বাড়িতে গিয়ে তাদেরকে সার্ভিস দিতে ব্যস্ত। আমাদের তো প্রশ্ন এখানেই যে একজন সুপার কিভাবে বলতে পারেন যে এই কথা, তার মেডিকেল সার্ভিসে কোথায় লেখা আছে যে অনুব্রত মণ্ডল ডাকলে পরে তাকে বাড়িতে গিয়ে তাকে চিকিৎসকদেরকে পাঠাতে হবে? ওই সাধারণ মানুষের বাড়িতে গিয়ে অসুস্থ হলে তখন তো এই চিকিৎসকরা সরকারি চিকিৎসকরা যান না। আর অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতি এমনও নয় যে তিনি বাড়ি থেকে হসপিটাল অবধি পৌঁছতে পারবেন না, সামান্য ফিস্টুলার প্রবলেম, যারা জানে যে খুবই অর্ডিনারি প্রবলেম, এরকম কোনো বিষয় নেই যে সেখান থেকে সে হেঁটে যেতে পারবে না। SSKM অন্তত পক্ষে তাই বলছে, তিনি কলকাতা চলে যেতে পারছেন ডাক্তার দেখানোর জন্য, SSKM এ ভর্তি হয়ে লুকিয়ে থাকার জন্য, আর বাড়ি থেকে হসপিটাল যেতে পারছেন না। সুগন্ধদা, আপনার চিঠিতে মুখ্যমন্ত্রীর নাম রয়েছে, যে পাহাড় মতন একটা দুর্নীতি সেখানে রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীরও নাম আপনি লিখেছেন, মোস্ট প্রবলি আপনি মনে করছেন তিনিও ইনভলভ রয়েছেন তাতে, অভিষেক ব্যানার্জি ইনভলভ রয়েছে দুর্নীতিতে সে কথাও লিখেছেন, তো কালীঘাটের যারা রয়েছেন তাদেরও নাম আপনি সরাসরি চিঠিতে রাষ্ট্রপতিকে দিলেন, এটা কেন? দেখুন, যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কোনো একজন শিক্ষামন্ত্রী বা কোনো একজন ব্যক্তির পক্ষে করা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত তা সর্বোচ্চ নেতৃত্বের সেখান থেকে আস্কারে পাওয়া যাচ্ছে, এবং সেটা বারবার প্রমাণিত হয়েছে। আপনাদের সামনে আমি বলেছি ওনাদের প্রাক্তন বিধায়ক সেই দাবি করেছেন, তাকে মুখ্যমন্ত্রী বলেছেন যে পাঁচজনের নাম দিয়ে দিতে পারছো কে আমার নাম করে, তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সর্বোচ্চ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের তারা সবাই জড়িত। পার্থ চট্টোপাধ্যায় তো শুধু বলিকা বাঁকড়া বলতে পারে, বলির পাঠা করা হয়েছে তাকে। সুগতবাবু, রাষ্ট্রপতির কাছে আপনার এই চিঠি স্মারকলিপি এবং বাংলার ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে দুর্নীতি প্রসঙ্গ, আপনি কি রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছেন বাংলায়? দেখুন, রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না এটা একান্ত প্রশাসনিক ব্যাপার। স্বাভাবিকভাবে যদি একের পর এক মন্ত্রী এইভাবে ধরা পড়ে এবং জেলের ভেতরে যায় তখন তো রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন হয়েই পড়বে স্বাভাবিকভাবে। আপনাদের দলের একজন নেতা তিনি বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন যে এই সরকার আর এক বছর চলবে কিনা, আপনারা কি মনে করছেন 2026 পর্যন্ত এই সরকার বাংলার সরকার টিকবে? দেখুন, এখন আমরা যে পরিপ্রেক্ষিত দেখতে পাচ্ছি বাংলার রাজনৈতিক ক্ষেত্রে, অলরেডি নাম্বার টু হিসেবে যিনি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে, যিনি তৃণমূল কংগ্রেসের নাম্বার টু হিসেবে সবার সামনে এসেছে বারবার, পরিষদীয় দলের নেতা ছিলেন এক সময়, শিক্ষামন্ত্রীর মতো পদ সামলেছেন, শিল্পমন্ত্রীর মতো পদ সামলেছেন, তিনি এই মুহূর্তে জেলের ভেতরে এবং বাংলার জন্য মনে হয় খুব লজ্জার, আমার তো অন্তত পক্ষে মনে হচ্ছে। এবং তারপরেও এই এতজন নেতা, 19 জন নেতা, তাদের মধ্যে কয়েকজন যদিও মৃত, তাদের বিরুদ্ধে তাদের সম্পত্তি বৃদ্ধির মামলা হাইকোর্ট তার সংজ্ঞান নিয়েছে এবং হাইকোর্ট সেখানে ইডিকে পার্টি করেছে। স্বাভাবিকভাবে ইডির তদন্ত হওয়ার সময়ের অপেক্ষা, যদি হয় তাহলে তো ক্যাবিনেটের মিটিং এর পরে জেলের ভেতরে হবে, আলিপুর জেলে ক্যাবিনেটের মিটিং হবে। তো এই যদি পরিস্থিতি হয় তো স্বাভাবিকভাবেই আমার তো মনে হয় সরকার 26 অবধি টিকবে না, জেল থেকে তো আর সরকার চলতে পারে না। দাদা, আজকে অনুব্রত মণ্ডল একটা অদ্ভুত একটা ওনার ডিমান্ড করেছেন, উনি লোকাল যে সুপার তাকে তার উপর জবরদস্তি প্রেশার করছেন যে আমাকে অপারেশন করুন পাইলসের জন্য, এটা কতটা মানে একটা ন্যায়সঙ্গত? দেখুন, প্রথমত হচ্ছে অনুব্রতবাবু যে মাছ কাটতে কাটতে ডাক্তারিও পাশ করে গেছেন আমাদের জানা ছিল না, তো স্বাভাবিকভাবে উনি বলতে পারেন না যে ওনার অশ্ব বা ফিস্টুলা যাই হয়ে থাকুক তা অপারেশন করা এখন প্রয়োজন কিনা, প্রয়োজন বা অপ্রয়োজনীয় সেই বিষয়টি যারা এক্সপার্ট সার্জন যারা আছেন তারা বলবেন। বারবার তো প্রমাণিত হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই ডাক্তারবাবু আছে, বড় সড়ো খাঁচা ছিল, বড় সাইজ, সেই জন্য বড় মাছ, সেটা একটু সময় লাগলো। দাদা, আরেকটা কথা, এবার সূত্র মারফত জানা যাচ্ছে যে উনি নাকি তড়িঘড়ি অ্যারেস্ট এড়াতে সুপ্রিম কোর্ট আসছে। আসুন সুপ্রিম কোর্ট কেন, যেখানে যাওয়ার ইচ্ছে যান, হেগেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই, যেখানে ইন্টারন্যাশনাল আদালত আছে, কিন্তু ওনাকে যেতে জেলে যেতেই হবে, কেউ বাঁচাতে পারবে না। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে উনি কিছু পাবেন না রিলিফ আপনি বলছেন? কোথাও পাবেন না, যে পরিমাণ চুরি করেছেন সেইখানে বাঁচার কোনো সম্ভাবনা নেই, ধরা পড়ে গেছেন, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। অনুব্রত
দশ বার তাকে চিঠি পাঠানো হয়েছে হাজিরা দেওয়ার জন্য। তিনি নানান অজুহাত করেছেন বলে অভিযোগ এসএসকেএম, জেলা হাসপাতাল, সরকারি হাসপাতালে চিকিৎসকের বাড়িতে। এখন সুপ্রিম কোর্টে যাওয়া এবং রক্ষা কবচ চাওয়া, এটা কি আপনি মনে করেন যে পালিয়ে বাঁচার চেষ্টা? দেখুন, চোর ধরা পড়লে পালানোর চেষ্টা করবে, তো স্বাভাবিকভাবে একজন চোর আর এই রাজনৈতিক চোর, এই দুজনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এদের যে বাইরের চেহারাটা, যেগুলো আপনারা একসময় প্রচার করতেন, চরম চরম নকুলদানা, হ্যাঁ আরও কত কি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে, এগুলো সব ফুলোনো চেহারা, পাম্প করা চেহারা, বেলুনের চেহারা। এই বেলুন চুপসে গেছে, এই ফোলানো চেহারা বেশি দিন থাকে না, আর্টিফিশিয়াল চেহারা মানুষের বেশি দিন থাকে না। ভীতু এবং চরমভাবে ভীতু এই সমস্ত চোর মার্কা নেতারা, সেটা জনগণের সামনে আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্তত বিহারে সরকার পড়ে গেছে, বিজেপির সঙ্গে জোট ভেঙে নিতে বেরিয়ে এসেছে তিন শপথমে। আজকে টিএমসি এটাতে খুব খুশি হয়েছে, যেহেতু আপনারা সেখানে মহারাষ্ট্রের মতন করতে পারেননি, আপনাদের সরকার ছেড়ে বেরিয়ে গেছে নীতিশ কুমার, টিএমসির খুশি নিয়ে আপনি কি বলবেন? দেখুন, খুশি থাকতে বলুন, ওই পরের বিয়েতে গিয়ে লোককে নিয়ে অনেক কিছু লোক হাততালি দেয় আর কি, সেরকমই অবস্থা। পরের বিয়ে চলছে এখন, ওরা আনন্দ করছে, চিন্তা নেই। মহারাষ্ট্রের জায়গা তো এখনো অনেক জায়গায় বাকি আছে, সময় এলেই বুঝতে পারবে। বাংলাতে হতে পারে, সর্ব জায়গায় হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য কন্ডিশন, টেম্পারেচার, প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশার, যেহেতু বিক্রিয়া তো হয় এই সবের উপর নির্ভর করে। যেভাবে নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে, এই জন্য বলছিলাম কি পশ্চিমবঙ্গে হতে পারে, কারণ মহারাষ্ট্রতে দেখা গেছিলো ইডি অ্যাকশন অনেক শিবসেনা এনসিপির উপর বেড়ে গেছিলো, তারপরে ওখানে সরকার পড়ে গেল, পশ্চিমবঙ্গে একই অ্যাকশন চলছে ইডি সিপির। দেখুন, পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের থেকে আলাদা, পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে থু থু করছে, ঘৃণায় ভরে আছে তাদের চোখ। এবং যেভাবে নেতা মন্ত্রীদের বাড়িতে, যে তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব প্রদাপ দাদাদের দাপটে জনগণ মুখ খুলতে পারতেন না, সেই জনগণ এই মুহূর্তে বাজারে দাঁড়িয়ে, ট্রামে, বাসে, সব জায়গায় বলছে যে এই তৃণমূল আর না, অতএব এই সরকারের চলে যা সময়ের অপেক্ষা। মহারাষ্ট্রের মতো হতে পারে বা অন্য কোনো পদ্ধতিতেও হতে পারে, কিন্তু সময়ের অপেক্ষা। এবং আপনারা দেখছেন যে বারবার যে ঘটনাগুলো ঘটছে, ভতে পৌঁছে গেছে, আর কয়েকদিন বেশি দিন দেরি নেই, যেদিন ভবানীপুরে পৌঁছে যাবে। 26-এর আগেই বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি, সে তো সময় বলবে আগামী দিনে, কিন্তু এই সরকার টিকবে না। তবে আমরা বিরোধী দলের সবাইকে ভাঙিয়ে নিয়ে এসে অনৈতিক পদ্ধতিতে সরকার গঠনের খুব একটা পক্ষপাতী নই। বিজেপি নিজের চেষ্টায়, নিজের দৌলতে, নিজের লোকেদের দ্বারা, আমাদের নেতারা ভোটে দাঁড়িয়ে, ভোটে জিতে এখানে সরকার তৈরি করে।